কখনো কখনো অবসর সময় ইতিহাস বইয়ের পাতা উল্টাতে উল্টাতে এমন কিছু বিষয় চোখের সামনে এসে ধরা দেয় যাকে এড়িয়ে পরের পৃষ্ঠায় চোখ রাখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তার মধ্যে অন্যতম হল রাজা মহারাজাদের কার্যকলাপ। সে সমস্ত মহারাজাদের বিভিন্ন কাহিনী পড়তে পড়তে সময় যেন হঠাৎ করে থমকে যায় আর মন চলে যায় কোনো এক ঐতিহাসিক যুগে। রাজবাড়ি পর্বে আজ আমরা ঝাড়গ্রাম রাজবাড়ির গল্প শোনাব। 1570 সালে মুঘল সম্রাট আকবরের আদেশে রাজস্থানের তৎকালীন রাজা সর্বেশ্বর সিং চৌহান বাংলায় আসেন আধিপত্য বিস্তার করতে। সেই সময় ঝাড়খণ্ডের শাসনকার্য চালাতেন মল্ল শাসকেরা। তখন এই রাজ্যের নাম ছিল ঝাড়িখণ্ড। রাজা সর্বেশ্বর সিং মল্লদের রাজাকে পরাজিত করে উপাধি নেন মল্লদ্বীপ এবং এক নতুন রাজবংশের প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এই রাজবংশের 18 জন রাজা প্রায় 400 বছর ধরে শাসন কার্য চালান। 1922 সালে এই রাজবাড়িটির নির্মাণ পর্ব শুরু হয় যা শেষ হয় 1931 সালে। প্রায় 70 বিঘা জমির উপর স্থাপিত ইটালিয়ান ও ইসলামিক স্থাপত্য শৈলী দ্বারা নির্মিত এই রাজবাড়িটি পর্যটকদের কাছে একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান। কথায় বলে বাড়ি তৈরির প্রতিটি ইটে লুকিয়ে থাকে রহস্য, আর ঝাড়গ্রাম রাজবাড়িও এর ব্যতিক্রম নয়। তাই এই রহস্য উন্মোচন করতে শতাব্দী ধরেই বিভিন্ন পরিচালকেরা ক্রমশ এই জায়গাটিকে তাদের চলচ্চিত্রের প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে নির্বাচিত করে আসছেন। ঝাড়গ্রাম রাজবাড়ির অন্দরমহল এবং পারিপার্শ্বিক অঞ্চলে যে সমস্ত বাংলা চলচ্চিত্র উপস্থাপনা করা হয়েছে তার মধ্যে অন্যতম পীযূষ বোসের সন্ন্যাসী রাজা, বাঘবন্দি খেলা। অন্দরমহলে প্রবেশের সঙ্গে সঙ্গে রাজবংশের বেশ কিছু পুঁথিপত্র এবং ছবি দেখতে পাওয়া যায় যেখানে প্রাক্তন রাজাদের কর্মকাহিনী বর্ণিত রয়েছে। প্রাসাদের নিচতলায় অতিথি আপ্যায়নের জন্য রয়েছে এক বিশাল ডাইনিং হল যেখানে আগত অতিথিকে রাজবাড়ির পুকুরের মাছ এবং রাজবাড়ির ধারায় সুপক্কভাবে তৈরি রান্না পরিবেশন করা হয়। এই রাজপ্রাসাদের পিছনে রয়েছে প্রায় 350 বছরের পুরনো ঝাড়গ্রামের আসল রাজবাড়ি যেখানে বর্তমানে প্রবেশ নিষেধ। বছরের যে কোনো সময় এই ঝাড়গ্রাম রাজবাড়িতে ঘুরতে আসতে পারেন। এই রাজবাড়িটি পর্যটকদের জন্য সব সময় খোলা থাকে। একটু স্বল্প খরচে থাকতে চাইলে রাজবাড়ির আউটহাউসে থাকতে পারেন, আর যদি আপনার সাধ্যের মধ্যে হয় তবে আপনি রাজবাড়ির অন্দরমহলে থেকে এখানকার ইতিহাস নিয়ে নাড়াচাড়া করে দেখতে পারেন। হাওড়া থেকে আপনি ঝাড়গ্রামে পৌঁছানোর জন্য এক্সপ্রেস ট্রেন পেয়ে যাবেন। কলকাতা থেকে ঝাড়গ্রাম পৌঁছতে ট্রেনের সময় লাগে প্রায় 2 ঘন্টা 24 মিনিট, আর ঝাড়গ্রাম স্টেশন থেকে রাজবাড়ির দূরত্ব 3 কিলোমিটার। তাহলে দেরি না করে এই বছর আপনার ঘোরার তালিকায় ঝটপট যোগ করে ফেলুন ঝাড়গ্রাম রাজবাড়ির নাম, আর সেখানে গিয়ে রাজবাড়িতে থাকার এক অদ্ভুত অনুভূতির সাক্ষী করে তুলুন নিজেকে। রাজবাড়ি ছাড়াও আশেপাশে বেশ কিছু স্থান যেমন ট্রাইবাল মিউজিয়াম, কনক দুর্গা মন্দির, ছিলকিগড় রাজবাড়ি, ঝাড়গ্রাম চিড়িয়াখানা ইত্যাদি অনায়াসে ভ্রমণ করতে পারেন।